হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। এটা কিন্তু আমার একদমই নতুন একটি চ্যানেল। তো এই চ্যানেলে আপনারা সব এডিটিং রিলেটেড ভিডিও পাবেন, যেমন ফটো এডিটিং, ভিডিও এডিটিং, পোস্টার ডিজাইন, থাম্বনেল ডিজাইন ইত্যাদি সব ডিজাইনের ভিডিও পাবেন। এবং আমি কিন্তু মোবাইল এবং পিসি দুইটা দিয়েই দেখাবো কীভাবে আপনারা সুন্দর সুন্দর থাম্বনেল, পোস্টার, ফটো এডিট করতে পারেন। তো এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব এডিটিংয়ের ভিডিও দেখতে হলে। আর কেউ যদি শিখতে চান অবশ্যই ভিডিওগুলো সবগুলো ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও দেখতে থাকবেন, তাহলে আপনারা সুন্দরভাবে এডিটিং শিখতে পারবেন। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে কীভাবে একটি মডেল ফটো এডিট করতে পারবেন কম্পিউটার দিয়ে। তো আমরা ফটোশপ ইউজ করব। সো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ একদমই নতুন চ্যানেল, এরকম সব ইন্টারেস্টিং ভিডিও পাবেন। তো সাবস্ক্রাইব, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এখনই, এবং শেয়ার করে দিন যারা এডিটিং শিখতে চায় এবং এইসব বিষয় আর কি ইন্টারেস্ট। তো চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকে ভিডিও। সো গাইস, ওয়েলকাম ব্যাক। আমরা এখন ফটোটি অ্যাড করব ফটোশপে। ছবিটি আমি মূলত মডেলের মতো আর কি রূপ দিব, আর কি মডেল ছবি বানাবো। তো এই ছবিটা দেখতে পাচ্ছেন যে একদম মানে ভালো ক্লিয়ার না ছবিটা, এবং অনেক নয়েজ ছবিতে, ব্যাকগ্রাউন্ডটা ভালো না। তো এগুলো সব আমাকে ঠিক করতে হবে। আমরা আগে সিলেক্ট করব, সেটা হচ্ছে পেন টুল দিয়ে করতে পারি, উপর থেকে কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারি, ম্যাজিক টুল দিয়ে করতে পারি। তো একদম যেটা মানে স্মুথভাবে করতে হলে আমাদের ইউজ করতে হবে পেন টুল, তো এটা সবাই মোটামুটি জানে। তো পেন টুলটা দিয়ে আমি আগে সিলেক্ট করে নিই সাবজেক্টটা। তো পেন টুলটা হচ্ছে ফটোশপের মেইন। পেন টুলের কাজ জানলে সব মানে সুন্দরভাবে করা যায়। পেন টুলের কাজটা আর কি কঠিন, অনেকেই পারে না। তো এটা দিয়ে এই যে এইভাবে সিলেক্ট করবেন, এবং অল্টার দিয়ে পাতগুলো কেটে নেবেন যেদিকে কাটা দরকার আর কি। তো এটাকে আমি পুরোপুরি সিলেক্ট করে নিই, আর আপনারা একটু মানে কমিয়ে কমিয়ে কেটে নেবেন, না হলে ভিডিও মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর একটা শার্প মানে শ্যাডো দেখা যাবে, তো এটা ভালো লাগে না আর কি। তাই একটু ভিতর দিকে ঢুকিয়ে কাটবেন, এই যে এরকম আর কি। তো এটাকে পুরোটা আমরা সিলেক্ট করে নেব। সো গাইস, আপনারা কিন্তু এখন এই সাবস্ক্রাইব করে দিন এরকম সব সুন্দর সুন্দর ভিডিও দেখতে। আগামীতে কিন্তু আরও নতুন সুন্দর সুন্দর ভিডিও আসবে, তো নতুন টাইপের। তো এরপরে আমি ভিডিও বানাবো কীভাবে আপনারা সুন্দর সুন্দর থাম্বনেল এডিট করতে পারেন, ডিজাইন করতে পারেন ওই বিষয় নিয়ে। তো হয়ে গেল আমার সিলেক্ট, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলেক্ট করা হয়নি। সিলেক্ট করার জন্য আমাদের কন্ট্রোল প্লাস এন্টার দিতে হবে, তাহলে সিলেক্ট করা হবে। তো দেখতে পাচ্ছেন এখন সিলেক্ট করা হয়েছে। এখন যদি আমরা চেঞ্জ করতে যাই ব্যাকগ্রাউন্ড, ধরুন এই যে এই কোনার থেকে যদি কালারটা দিয়ে আবার কন্ট্রোল ব্যাক স্পেস দেই, তাহলে কিন্তু আমাদের বডিটা রিমুভ হয়ে যাবে বা বডিটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা করা যাবে না, আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক আসবো। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের কী করতে হবে, উইন্ডো তৈরি করব। তো সেটার জন্য ওপেন থেকে নিউ থেকে আমরা A4 সাইজটা সিলেক্ট করে ক্রিয়েটেড দিয়ে দেবো। তো এখন আরেকটি পেজ ওপেন হয়েছে। তো এই পেজটিকে আমরা কালার করার জন্য এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেল টুল নেব, দেন এটাকে পুরোটা সিলেক্ট করে এটাকে আমরা একটা কালার দিব। তো কালারটা দিব একটু আমি মানে ডার্ক গ্রে কালার দেবো আর কি, একটু ডার্ক টাইপের। তো একটু দেখি কী কালার দেওয়া যায়। তো কালারটা সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস এটা একটু ঘুরিয়ে নেবেন, অল্টার ব্যাক স্পেস। তো এই কালারটা ঠিক আছে। তো এই কালারটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে আনলক করে নিবাম, দেন এখান থেকে আরেকটি লেয়ার নিয়ে নিলাম। তো লেয়ার নিয়ে আমি আগে ওই ফটোটা অ্যাড করে নিই এখানে। এই ছবিটাকে এখন ওই পাশে নেওয়ার জন্য এই যে মুভ টুল, এই মুভ টুল দিয়ে ধরে দেন আমরা এই ছবিতে এনে বসিয়ে দিব। এরপর সাইজটা ঠিক করে নেব, সাইজটা একটু বড় করে নিচ্ছে। একটু বড় করে দিই। তো এখানে এটাকে বসিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন ফেস টেস কিন্তু কিচ্ছু স্মুথ নেই, একদম মানে বাজে অবস্থা। তো এটাকে আমরা এখন স্মুথ করব। ফেস স্মুথ করার জন্য আমরা এখানে ইউজ করব মিক্সার ব্রাশ টুল। এই যে ব্রাশ টুল থেকে মিক্সার ব্রাশ টুল দিয়ে মূলত ফেসটাকে স্মুথ করা যায়।
তো সাইজটা একটু বড় করে নিচ্ছি, দেন আপনার এটাকে হালকাভাবে ব্রাইবেট করবেন। একবারে এমন করে টান দিবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। হালকা হালকাভাবে ব্রাইবেট করতে থাকবেন অল্প অল্প জায়গা নিয়ে, দেখবেন ফেসটা স্মুথ হয়ে যাবে। আমি দেখাচ্ছি করে। তো এরকম করে যেদিকে হাইলাইট আছে ওদিকে হাইলাইটটা রাখবেন আর কি, নাহলে ছবিতে কার্টুন কার্টুন মনে হবে। তো দেখুন হালকা একটু করতে এই পাশটা দেখুন আর এই পাশটা দেখুন, অনেক কিন্তু ডিফারেন্ট তফাত আছে আর কি, পার্থক্য। তো এটাকে হালকাভাবে রিটেজিং করে নেবেন। তো আপনারা কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এরকম সব আকর্ষণীয় ভিডিও দেখতে মজার মজার। তো এরপরে কিন্তু আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে, তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যেমন শার্প টুল দিয়ে চোখের এই অংশটুকু একটু শার্প করে দিব, এই যে। সো এখন আমরা ব্যাকগ্রাউন্ডে একটি লাইট ইউজ করব। তো এই যে একটি নতুন লেয়ার নিয়ে এই বডি লেয়ারের নিচে লেয়ারে মানে দুইটার মাঝখানে রাখবো, দেন ব্রাশ টুল নিয়ে সাইজটা আমরা দেখে ঠিক করে নিচ্ছি। সাইজটা একটু বড়, ঠিক আছে। তো এই সাইজটি নিয়ে আমরা একটা লাইট ইউজ করব ব্যাকগ্রাউন্ডে। তো লাইটটা হবে এই যে এই কালার, একটু ডার্ক। এই কালারের লাইটটা ইউজ করব, তো ওকে দিয়ে দেন একটা ক্লিক জাস্ট। তো দেখতেই পাচ্ছেন এই লাইটটা দেওয়ার ফলে কিন্তু ছবিটা আরও বেশি জোস লাগতেছে। সো এখন আমরা একটু ফর্সা করব বডিটাকে। তো ফর্সা করার জন্য প্রথমে আমরা একটু বডির কালারটা ঠিক করে নিই। তো এডিট থেকে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট থেকে ব্রাইট অ্যান্ড হোয়াইটনেস, ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নেব। তো ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিলাম, দেন কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে, এরপর আবার অ্যাডজাস্টমেন্ট থেকে এক্সপোজারটা একটু ঠিক করে নেব। সো এগুলো কিন্তু আমার সেটিং আর কি আপনাদের দিলে হবে না, এটা আপনাদেরটা আপনাদের ছবি বুঝে করতে হবে। তারপর অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্স, কালার ব্যালেন্সটা একটু করে নিচ্ছি আমি, এটাকে একটু কমিয়ে। সে এখন প্যানটাকে একটু বেশি লাইট লাইট মানে সাদা সাদা দেখা যাচ্ছে, তো এটার জন্য আমরা একটু কুইক সিলেকশন টুল ইউজ করব। এরপর এটার আবার অ্যাডজাস্টমেন্ট থেকে হিউয়ান স্যাচুরেশনটাকে একটু রেড করে দেব। ওকে, দেন কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠিয়ে নেব। এরপর আমরা ফেসটাকে অ্যান্ড বডির যে অংশ আছে ওগুলো সিলেক্ট করব। তো বেশি সিলেক্ট করা যাবে না, এটাকে অল্টার ধরে কেটে নেবেন। ক্যামেরা র ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টার থেকে এখান থেকে আমরা সব কিছু দেখে ঠিকঠাক করে নেব। এক্সপোজারটা একটু বাড়িয়ে নেই, কন্ট্রাস্টটা একটু কমিয়ে, হাইলাইট শ্যাডোটা একটু বাড়িয়ে দিচ্ছি। যে এইগুলো আছে এগুলোকে রিমুভ করবো আর কি, এগুলোকে রিমুভ করার জন্য সেই ছবিটাকে সিলেক্ট করে ইরেজার টুল দিয়ে ইরেজ করে দিব। আমরা এটাকে আমাদের যে লোগোটা সেটা অ্যাড করব, ওপেন ডিসপ্লে। আরও আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত সুন্দরভাবে ক্লিয়ার করে দেব। আজকে ছবিটা আর বেশি, এটা কিন্তু অনেক কাজ বাকি এখনও, সবগুলো দেখাচ্ছি না, তার ভিডিও অনেক লং হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমি বাকি অংশটুকু দেখিয়ে দেবো যে কী কী করেছি আরও।
তো আজকে দেখাতে পারছি না, তো এটাকে আমি পরে ঠিক করে নিব। তো এই হচ্ছে আজকের মূলত ফাইনাল লুক, এই ছবিটা থেকে কিভাবে এই ছবিতে রূপান্তর করা যায়। তো এটাকে আমি একটু সিলেকশনটা ই করে দেখেছি। তো এই হচ্ছে মেন ছবি আর এই হচ্ছে এডিট। এখনও কিন্তু এডিট পুরোপুরি হয় নাই, তো ফুল ভিডিওটা আপনারা দেখুন প্রথম থেকে, তাহলে যতটুকু দেখা হবে ততটুকু শিখতে পারবেন। সো হ্যাঁ গাইস, আই এম ব্যাক। তো আপনারা দেখে নিলেন খুব সহজে আমরা কীভাবে ফটোশপ দিয়ে এরকম মডেলিং ফটো এডিট করতে পারি, এবং খুব সহজে কিন্তু আমরা সহজ বিষয়গুলো আমরা খুব মানে কী বলে সহজ করে আমরা দেখিয়েছি কীভাবে আপনারা এরকম মডেলিং ফটো এডিট করতে পারেন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এরকম যদি আরও ভিডিও দেখতে চান এবং কমেন্ট করে দিন, এবং আপনাদের যদি কোনো ভিডিওর মানে টপিক থাকে আমাকে বলতে পারেন যে এই বিষয়টা নিয়ে এডিট করে দেখান বা এই বিষয়টা নিয়ে, তো আমি ওটা নিয়েও ভিডিও করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এক্ষুনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। তো নেক্সট ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, যাতে সবার আগে আপনি ভিডিওটির নোটিফিকেশন পান। তো থ্যাংকস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই গাইস।